তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের যেহেতু পরীক্ষা খুব সামনে, তাই খুব সহজ ভাষায় বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে জগদীশচন্দ্র বসুর অবদানটা আমরা নোটস আকারে দেখে নেব। কারণ অনেক সময় কঠিন নোটস মনে রাখতে আমাদের একটু অসুবিধা হয়, আবার অনেক সময় মুখস্থ করতে গিয়ে আমরা ভুলেও যাই। তাই কীভাবে খুব অল্প পড়ে তোমরা মনে রাখতে পারো আমি সেরকমভাবে লেখার চেষ্টা করেছি। নোটসটি পয়েন্ট আকারে তৈরি করা হয়েছে যাতে তোমাদের নাম্বারও ভালো আছে এবং তোমরা খুব সহজেই মনে রাখতে পারো। তো প্রথম পয়েন্ট হলো পরিচিতি, অর্থাৎ জগদীশচন্দ্র বসুর পরিচয় কী ছিল। বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে একজন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী জগদীশচন্দ্র বসু 1858 খ্রিস্টাব্দের 30 নভেম্বর বিক্রমপুরের দাড়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ভগবানচন্দ্র বসু ব্রিটিশ সরকারের অধীনে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি করতেন এবং ধর্মবিশ্বাসের দিকে তিনি ব্রাহ্ম ছিলেন। এবার আমরা তার শিক্ষা জীবনটা দেখব। জগদীশচন্দ্র বসুর পিতা যেহেতু মাতৃভাষায় শিক্ষা গ্রহণে বেশি বিশ্বাসী ছিলেন, তাই তার শিক্ষা জীবন শুরু হয় ময়মনসিংহ জেলার স্কুল থেকে, তারপরে হেয়ার স্কুলে, পরে সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন এবং স্নাতক স্তরের পড়াশোনা শেষ করবার সময় বিখ্যাত অধ্যাপক লাফোরের সংস্পর্শে প্রকৃতিবিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের উৎসাহ তার বৃদ্ধি পায়। 4 বছর বিলেতে বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পদার্থবিদ্যা, রসায়ন ও উদ্ভিদবিদ্যায় খ্যাতি অর্জন করে দেশে ফেরেন। যাদের মনে হচ্ছে যে শিক্ষা জীবনটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তারা এখান থেকে এতটা লিখো এবং তারপরে এখান থেকে এতটা যোগ করে দিও, এবং যারা ভাবছো যে না সবটাই লিখতে পারবো, তারা সবটাই করার চেষ্টা করো। কিন্তু এরপর থেকে যে পয়েন্টগুলো আমি বলবো সেগুলি কিন্তু তোমরা অবশ্যই লিখো, কারণ এখানে মেন নাম্বারটা ক্যারি করে। তারপরের পয়েন্ট হলো শিক্ষক হিসেবে জগদীশচন্দ্র বসু বা কর্মজীবন। তৎকালীন ভারতের গভর্নর জেনারেল রিপনের অনুরোধে জগদীশচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক রূপে যোগদান করেন। এইবারে তার আমরা অবদানটা কি জানব। জগদীশচন্দ্র বসুর অন্যতম গবেষণা কার্য হল উদ্ভিদ সংক্রান্ত গবেষণা, কারণ তিনিই প্রথম কি বলেছিল যে গাছেরও প্রাণ আছে, তারও অনুভূতি শক্তি রয়েছে। সারা পৃথিবীকে তিনি দেখিয়ে দেন যে গাছেরও প্রাণ আছে। এছাড়াও যে গবেষণা কর্মের জন্য লন্ডন বিশ্ববিদ্যালয়ের ডক্টর অফ সায়েন্সের উপাধি লাভ করেন সেটি হলো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। এছাড়াও তিনি বিনা তারের সংবাদ প্রেরণ, এক্সরে, কাঁচ ও বায়ুর রশ্মিপথ পরিবর্তন করার শক্তি ইত্যাদি বিষয়েও গবেষণা কার্য চালান। এইবারে আমরা তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি কী কী, অর্থাৎ তিনি কী কী গ্রন্থ লিখেছিলেন সেগুলি দেখব। প্ল্যান্ট রেসপন্স অ্যাজ এ মিন্স অফ ফিজিওলজিক্যাল ইনভেস্টিগেশন, তারপরে হলো ফিজিওলজিক্যাল অফ ফটোসিনথেটিক, এছাড়াও বাংলায় লেখা তার বৈজ্ঞানিক প্রবন্ধ হলো অব্যক্ত, এটা কিন্তু লিখো। এবার তিনি কী কী আবিষ্কার করেছিলেন সেগুলি দেখব। তার উল্লেখযোগ্য আবিষ্কার হলো কেসকোগ্রাফ, পোটোমিটার, স্ফিগমোগ্রাফ, ফটোসিনথেটিক বাবলার নামক কয়েকটি স্বয়ং লেখ যন্ত্র, এগুলি কিন্তু তোমরা প্লিজ মেনশন করো। এই মহান বিজ্ঞানী 1937 খ্রিস্টাব্দের 23 নভেম্বর আমাদের ছেড়ে চিরতরে চলে যান। যদি তোমাদের নোটসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমাদের অন্য কী বিষয়ে অসুবিধা হচ্ছে তা আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।